نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وإياكم أيها الإخوة والأخوات أن تتقوا الله فعليكم أن تتقوا الله وعليكم أن تقتدوا بهدي نبيكم صلى الله عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد مهنا الله سبحانه وتعالى شكر هذا كورتشي جنة أمدر كي جمع صلاة أدائر جنة مسجد عشر توفيق دان كورتين بلون الحمد لله رسول الله صلى الله عليه وسلم إرقو درود بن سلام برشته اللهم صلي وسلم على نبيك محمد اللهم صلي عليه اللهم بارك عليه আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেই সময়টিতে আমরা কেবলমাত্র মাউন্সের আউটার এক্সপোজার বাহ্যিক অবস্থা দেখে আমরা কেবল বিবেচনা করছি বিচার করছি আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের বাইরের অবস্থাটি যেমন তার চামড়াটি কেমন ধলা মানে সাদা কিনা তার গায়ের জামা কেমন জামা কাপড় কেমন এবং তার প্রভাব প্রতিপত্তি বিত্ত বৈভব অথবা তার ঝলমলে অবস্থা এগুলো কেমন এবং তার আর্থিক অবস্থা কেমন কেমন গাড়ি হাঁকাচ্ছেন কেমন বাড়িতে তিনি চলছেন কাদের সাথে তিনি উঠা বসা করছেন সমাজে তার ক্ষমতা কতটুকু তার প্রভাব কতটুকু তার ফ্যান কতটুকু তার ফলোয়ার কতটুকু তাকে কতজন লোক শ্রদ্ধা করে বা সম্মান করে এগুলি হচ্ছে এখন আমাদের বিবেচ্য বিষয় এগুলো দেখে আমরা বিবেচনা করে থাকি গতকাল একজন আমাদেরকে লাইভে প্রশ্ন করেছে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদেরকে যদি সালাম না দেই তাহলে আমরা বিভিন্ন জুলুমের শিকার হতে পারি ওরা আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করে তাদেরকে সালাম দেওয়ার আগে এখন আমরা তাদের টর্চার থেকে বাঁচার জন্য সালাম দেওয়া যাবে কিনা আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শিরারাল খালক আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে সেই যেই ব্যক্তি এর জুলুম অত্যাচার বা ক্ষতির ভয়ে মাখাফাতা শাররিহি মান ইয়াত্তাকিন্নাসা মাখাফাতা শাররি যাকে মানুষ পরিত্যাগ করে তার থেকে দূরে থাকে তার জুলুম অত্যাচার অথবা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট লোক হচ্ছে এরা আর এরাই সমাজে বড় ভাই নামে খ্যাত যেই সমাজে বড় ভাইরা চাঁদাবাজ হয় সন্ত্রাসী হয় জুলুমবাজ হয় অত্যাচারী হয় তাদেরকে ভয় পেয়ে তাদেরকে সালাম প্রদান করা লাগে সেই মুসলিম সমাজের অবস্থা কেমন খারাপ কতটা সেটি সমস্যায় জর্জরিত অথবা কতটা এটি পচে গেছে গলে গেছে এবং দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে আর যদি মুসলিম সমাজের এটা অবস্থা হয় তাহলে অমুসলিম সমাজের অবস্থা কেমন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আমরা একটা টাইটানিক সভ্যতায় বসবাস করছি কেবলমাত্র অশ্লীলতা যেটার বাহন কেবলমাত্র অশ্লীলতা যেটার বেশাতি কেবলমাত্র অশ্লীলতা যেটার পণ্য সেটাকেই আমরা ফলো করছি সেটাকেই আমরা প্রমোট করছি সেটাকেই আমরা সেলিব্রেট করছি এবং সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি অথবা সমাজে কেবলমাত্র সেটাকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে যাচ্ছি দেখেন না গত কিছুদিন যাবৎ একদল লোক
একদল পুরুষ তারা নারী সেজে নারীর পোশাক পরে তারা চারিদিকে ঘুরছে এবং এটাকে তারা পোশাকের স্বাধীনতা অথবা তাদের শরীরের স্বাধীনতা বলে তারা বলে বলে বেড়াচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আর-রাজুলা ইয়ালবাসু লুবসাল মারআ ওয়া লাআনাল্লাহু আল-মারআতা তালবাসু লুবসার রাজুল ওই ব্যক্তি ওই পুরুষের উপর আল্লাহর লানত যেই পুরুষ নারীর পোশাক পরে ওই নারীর উপর আল্লাহর লানত যেই নারী পুরুষের পোশাক পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহু আল-মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা ওয়াল-মুতাশাব্বিহাতি মিনান নিসাঈ বিল-রিজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর লানত ওই সকল পুরুষদের উপর যারা নারীদের বেশ ধরে চলে ওই সকল নারীদের উপর যারা পুরুষদের বেশ ধরে চলে এরা সমাজের সেলিব্রিটি এরা সমাজের ক্যারেক্টার এরা সমাজের মডেল অথবা সমাজ এদেরকে কেবলমাত্র প্রমোট করে থাকে যেই সমাজে এদেরকে প্রমোট করা হয় সেই সমাজটা কতটা রোটেন সেই সমাজটা কতটা পচে গেছে গলে গেছে অথবা শয়তানের আনুগত্যে ভরা একবার চিন্তা করে দেখুন তো আমরা কি আর্ক অফ নোহ অর টাইটানিক অফ দিস নদীটি এটাতে আমরা বসবাস করতে চাই নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের আর্ক তার যে জাহাজে চড়ে তিনি মানবতাকে রক্ষা করেছেন এই মানুষের প্রজাতি বা প্রজন্ম যেটা এখনো বেঁচে আছে যাদের উত্তরসূরি এবং বংশধর হিসেবে আমরা রয়েছি আমরা কি সেই আর্ক অফ নোহ অর টাইটানিক অফ দিস নদীটি কোনটাকে আমরা ফলো করব কোনটা আপনাদের সভ্যতা আমরা আপনারা কোনটাকে গ্রহণ করতে চান সম্মানিত ভাইরা এবং বোনেরা আমি মনোযোগ দিয়ে কিছু কথা শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ মেলে তাকাতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বলেছেন قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين قد خلت من قبلكم سنن তোমাদের পূর্বে এরকম অনেক অনেক ঘটনা ঘট হয়ে গিয়েছে অনেক অনেক ঘটনা এর মধ্যে চলে গিয়েছে অতএব সেগুলোর দিকে তোমরা চোখ মেলে তাকাও ফানজুরু কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন যারা আল্লাহর অস্বীকার করেছিল আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে আল্লাহর দেয়া যে নিজাম যে সুন্নাহ আছে এই সুন্নাহর বিরোধী যারা চলেছে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি এগুলো একবার চিন্তা করে দেখো জাস্ট ওপেন আপ ইওর আইস অফ ইওর হার্টস তোমার অন্তরের চোখটা খোলো এই চর্ম চোখ দিয়ে তুমি দেখতে পাবে না ইন্নাহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিস সুদুর সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই লোকগুলো সুম্মুন বুকমুন উমিয়ুন এরা বোবা এরা বধির এরা অন্ধ এরা বোবা এরা বধির এরা অন্ধ তার মানে কি তার চোখ নাই তার মানে কি তার বিবেক নাই তার মানে কি তার বুদ্ধি নাই তার মানে কি সে কানে শুনে না শুনে ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিনি লাহুম কুরুব লা ইয়াকিলুনা বিহা ওয়ালাহুম আসমা ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনু লা ইয়ুবসিরুনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আওয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বলেছেন পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট তাদেরকে ফলো করা যে জাতির চরিত্র হয়ে দাঁড়ায় যাদেরকে অনুসরণ করা যে জাতির সভ্যতা হয়ে দাঁড়ায় যাদেরকে প্রমোট করা যে জাতির কালচার হয়ে দাঁড়ায় যাদেরকে এই সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সিয়াল মানুষ হিসেবে গ্রহণ করা হয় অথবা তাদেরকে শো এবং ডেমনস্ট্রেট করা হয় ওই সমাজটা শয়তানের সমাজে পরিণত হয়েছে ওই সমাজকে পরিবর্তন করার জন্য মসজিদে যারা আসে তাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ মসজিদে যারা আসে এরাই সমাজের সেরা মানুষ এরাই সমাজের ভালো মানুষ দেখেন না আজকাল এটিও চাউর হয়েছে বলা হয়েছে ধর্মকে পালন করা এটা একটা পশ্চাৎপদতা ধর্ম যারা লালন করে পালন করে প্রতিপালন করে এরা নাকি পশ্চাৎপদ অথচ সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তারাই কেবলমাত্র ধর্ম পালন করা মানুষগুলো সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তারা ধর্ম পালন করা মানুষগুলো সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ সবচেয়ে বড় অসভ্য যারা অশ্লীল যারা যারা তাদের পারিবারিক শান্তি এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষা করতে পারে না পারিবারিক মোরালিটি বা এথিক্স রক্ষা করতে পারে না অথবা তারা অশ্লীলতার গড্ডালিকায় পা তাদের গা ভাসিয়ে দেয় যারা দিনের বেলা ভালো মানুষ কিন্তু রাতের অন্ধকারে এরা শকুনের চেয়ে অথবা শুকুরের চেয়ে নিকৃষ্ট এই সমাজগুলো তাদের হাতে পরিচালিত সম্মানিত ভাইরা আপনাদের কি করণীয় আপনাদের চোখটাকে খোলা দরকার আপনাদের বিবেকটাকে খোলা দরকার এবং আপনাদেরকে সমাজে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার অন্যথায় এই সমাজগুলো ইস্তাহওয়াদা আলাইহিম শাইতান ফা আনসাহুম যিকরুল্লাহ উলাইকা হিযবুশ শাইতান আলা ইন্না হিযবা শাইতানি হুমুল খাসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শয়তান এদেরকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে এরা শয়তানের দলে পরিণত হয়ে গিয়েছে এবং নিশ্চয়ই জেনে জেনে রাখো হিযবুশ শাইতান যেগুলো যেগুলো শয়তানের দলে পরিণত হয়েছে এরা ক্ষতিগ্রস্ত হবে
আলটিমেটলি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আলটিমেটলি তারা ধ্বংস হয়ে যাবে আমি আপনাদেরকে বলতে চাই সম্মানিত ভাইরা এই মাটি থেকে আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি যদি আপনাকে প্রশ্ন করে মাটি থেকে যখন তোমাকে সৃষ্টি করা হয়েছিল তোমার তো গায়ে এক ফোঁটা গুনাহ ছিল না কিন্তু যখন এই মাটিতে তুমি ফিরে আসলে গোটা শরীর কেমন গুনায় জর্জরিত তুমি কেন এরকম করলে তোমার জীবনকে কেন তুমি এভাবে ধ্বংস করে দিয়েছিলে তুমি কি দুনিয়াকে পরিত্যাগ করেছো নাকি দুনিয়া তোমাকে পরিত্যাগ করেছে সম্মানিত ভাইরা আই ওপেনার এটা খুবই গুরুত্বপূর্ণ কথা দুনিয়াকে পরিত্যাগ করার আগে দুনিয়া আপনি পরিত্যাগ করুন প্লিজ দুনিয়া আপনাকে পরিত্যাগ করার আগে দের উইল বি টাইম যখন আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনাকে মূল্যায়ন করবে না আপনার কথা তারা নেবে না আপনার কথা তারা শুনবে না আপনাকে বলবে এখন আপনার আর কথা বলার সুযোগ নেই এখন আর আপনি দুনিয়ার কোনো কিছুই বুঝেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন যে এরকম একটি অবস্থা হবে যে যেন লিতাআলা ইয়ালামু মিন বাদি লিকাআলা ইয়ালামু মিন বাদ ইলমিন শাইআ এমন একটা সময় আসবে আপনি তখন কোনো কিছুই বুঝবেন না এমনকি আপনি খেতে হয় এটাও আপনি জানেন না আপনাকে খাইয়ে না দিলে আপনি বুঝতে পারেন না আপনি বিছানায় পেশাব করেন পায়খানা করেন এতটুকু পর্যন্ত কেন আপনার নিজকে আপনি নিয়ে যাচ্ছেন তখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন তখন তো দুনিয়ায় আপনাকে পরিত্যাগ করেছে তখন দুনিয়া আপনার পরিত্যাগ করার কোনো কারণ নাই দুনিয়া আপনাকে পরিত্যাগ করেছে রিজেক্ট করেছে রিজেক্টেড সম্পদের তো কোনো মূল্য নাই এটা না দুনিয়া তার কোনো মূল্য আছে না আখেরাতে তার কোনো মূল্য আছে আপনি কি এরকম রিজেক্টেড একটা মালে পরিণত হতে চান এমন রিজেক্টেড সম্পদে পরিণত করতে চান তার আপনার নিজকে সুবহানাল্লাহ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তো আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন সৃষ্টি যখন তার জন্ম হয় তখন তার তো কোনো গুনাহ তার থাকে না কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা যত ফিত্রাতের উপর জন্ম গ্রহণ করে ফিত্রাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ আল্লাহ তোমাকে যে ফিত্রাতের উপর সৃষ্টি করেছেন এই ফিত্রাটাকে তুমি ধ্বংস করে দিও না প্লিজ এই ফিত্রাটাকে তুমি পরিবর্তন করে দিও না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে ন্যাচারাল ডিসপোজিশন যে ন্যাচারাল ক্যাপাবিলিটি অ্যাবিলিটি টু রিকগনাইজ আল্লাহ টু ফলো হিম টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ এন্ড দ্য সুনান অফ আল্লাহ এই অ্যাবিলিটি দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন সে অ্যাবিলিটিটা তোমার একটু বোঝার চেষ্টা করা দরকার আমি একটু কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা আপনাদেরকে বলতে চাই একটু ভালো করে আপনারা বিষয়টা বুঝে নেবেন আল্লাহ সুবহানাহু বললেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন কাবলু কানু আকসারুহুম মুশরিকিন তোমরা এর আগের জাতিগুলোর দিকে তাকাও যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম এদের অধিকাংশ ছিল মুশরিক এদের অধিকাংশই শিরকের জর্জরিত ছিল আমি এই জন্য যুবকদেরকে বলতে চাই যারা আপনারা বা তোমরা যারা তোমাদের ক্ষমতার উপর তোমাদের শক্তির উপর যৌবনের উপর নির্ভর করো তোমাদের এই যৌবনের পূজা করো না প্লিজ তোমরা যারা তোমাদের সৌন্দর্যের পূজা করো সৌন্দর্যের পূজা করো না এটা কোন একটা সময় এগুলো সব চলে যাবে কিন্তু এই যে তুমি পূজা করেছো এই যে তুমি এগুলোর অহংকার অথবা দাম্ভিকতা যে নিমজ্জিত হয়ে গিয়েছিলে তোমার আত্মাকে তুমি নষ্ট করে দিয়েছো তোমার আত্মাকে তুমি শয়তানের আত্মায় পরিণত করেছো এটা তোমার দুনিয়াও শেষ করে দিয়েছে আখেরাতও শেষ করে দিয়েছে সম্মানিত ভাইরা এগুলো কোনো কিছুই আপনার সাথে যাবে না এগুলো কোনো কিছুই এভার লাস্টিং না এগুলো কোনো কিছুই এভার গ্রিন না এগুলো কোনো কিছুই অব্যাহত থাকবে না যা অব্যাহত থাকবে তার দিকে একবার আপনারা দৃষ্টি করুন আপনার যোগ্যতার মাধ্যমে আপনি সবকিছু অর্জন করেছেন আপনার দূরদৃষ্টির কারণে আপনি সবকিছু অর্জন করেছেন আপনার ক্ষমতার কারণে আপনি সবকিছু অর্জন করেছেন আপনার দক্ষতার কারণে আপনি সবকিছু অর্জন করেছেন এটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি কিন্তু শিরকের মধ্যে নিমজ্জিত আছেন যুবকরা আপনারা যারা পড়াশোনা করছেন ইউনিভার্সিটির স্টুডেন্টরা আপনারা আপনাদের যে সাবজেক্টটা চুজ করেছেন পিতা মাতাদেরকে বলছি যে সাবজেক্টটা আপনাদের সন্তানদের জন্য চুজ করেছেন যদি মনে করে থাকেন এই সাবজেক্টটা চুজ করেছেন এই জন্য কারণ এই সাবজেক্টের কারণে সে সমাজে একটা ভালো চাকরি পাবে তাহলে আল্লাহর সাথে এর মধ্যে অলরেডি আপনি শরীক করে ফেলেছেন কারণ আপনি মনে করেছেন যে এই জিনিসগুলো ডিটারমিন করে অথচ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরা কি আল্লাহর রহমত আল্লাহর জীবিকাকে ওরা বণ্টন করতে চায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিকা বণ্টন করে থাকেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সম্মান করেছেন এমন একটা সমাজ আপনারা বসবাস করছেন এই সমাজকে পরিবর্তন করা আপনাদের দায়িত্ব আল্লাহ যাদেরকে সম্মানিত করেছেন এই সমাজ তাদেরকে অসম্মানিত অপমানিত অথবা লাঞ্ছিত করে তাদেরকে দেখে অথবা তাদেরকে নিচু চোখে দেখে আপনার কি মনে হয় এই সমাজে একজন কোরআনের হাফেজ অথবা একজন আলেমকে কোন চোখে দেখা হয় বলেন তো
এমনকি আমি এরকম বহু পিতামাতাকে শুনেছি যারা খুবই গদগদ আনন্দে অথবা আবেগে আপ্লুত হয়ে আমাদেরকে বলেছে যে শেখ আমার ছেলেটাকে বা মেয়েটাকে তাকে আলেম আলেমা বানাতে চাই তাকে হাফেজ বানাতে চাই অথবা তাকে ইসলামিক লাইনে পড়াতে চাই কিন্তু তার জন্য বাড়ি গাড়িও করে রেখেছি ইত্যাদি ইত্যাদি করে রেখেছি কারণ এরপরে খাবে কি জন্য আমি তার জন্য এটা করে দিয়েছি আমি বললাম সুবহানাল্লাহ আপনি এমন একজন ব্যক্তির উপর আস্থা রাখতে পারলেন না যার উপর মহান স্বয়ং মহান আল্লাহ আস্থা রেখেছেন তার কিতাব 30 পারা কোরআনকে যেই ব্যক্তি ধারণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন এই ব্যক্তির উপর আপনি আস্থা রাখতে পারলেন না মহান আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে আপনার দৃষ্টিতে এত অসম্মানিত কে করে তুলল কোন সভ্যতা করে তুলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ট্রাস্টেড হিম ওর হার্ট উইথ হিজ বুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেক হিম নবল আশরাফ উম্মতি হামালাতুল কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূল বলেন আমার উম্মার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তারা যারা কোরআনের ধারক এবং বাহক দ্বীনের জ্ঞান যারা ধারণ এবং বহন করে তারাই হচ্ছে উম্মার শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা এমনকি পিঁপড়াগুলো ওয়া আন্নাল হুতা ফি বাহরিহা এমনকি সমুদ্রে যে সকল মাছ রয়েছে এই মাছগুলো পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহর দ্বীনের কথা যারা বলে তাদের জন্য দোয়া করতে থাকে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং আল্লাহর কাছে তাদের জন্য রহমত প্রার্থনা করতে থাকে এই পিপীলিকাগুলো যদি বুঝে এই সমুদ্রের মাছগুলো যদি বুঝে এই প্রাণীগুলো যদি বুঝে এই ফেরেশতারা যদি বুঝে তাহলে আপনি পিপীলিকার চেয়েও নিকৃষ্ট আপনি পিপীলিকার চেয়ে তুচ্ছ অতটুকু জ্ঞানও আপনি ধারণ করেন না আপনি বলতে থাকেন ইন্নাহা উলা ইলা বললুন এরা আসলে পথভ্রষ্ট এরা আসলে দুনিয়ার কোনো মজাই বুঝলো না এরা আসলে দুনিয়া কোনো কিছুই বুঝলো না আপনার কাছে সম্মানিত কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইজলালিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরামু যিল শাইবাতিল মুসলিম ওয়া শাবুন ওয়া হামিলুল কুরআন গায়রুল গালিফি ওয়াল জাফি আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করার প্যারালাল হলো যারা কোরআন ধারক এবং বাহক দ্বীনী জ্ঞান যারা ধারণ এবং বহন করে তাদেরকে সম্মান করে এদেরকে সম্মান করা মানে হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করা কিন্তু সমাজে তাদের অবস্থান কি বলেন তো সমাজে তাদেরকে অবস্থান কি এই দেশ সহ বাংলাদেশের কথা বলছি এই বিশ্বের বিভিন্ন জায়গায় যারা দ্বীনের কথাবার্তা বলে তাদেরকে কত তাচ্ছিল্য করে বলা হয় এমনকি যেগুলো যেই সকল জায়গাগুলোতে বসে আইন তৈরি করা হয় সেই সকল জায়গাগুলোতে কত তাচ্ছিল্য করা হয় দেখেন না আপনারা দেখেন না আর তাচ্ছিল্য করে কারা যারা এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট যাদেরকে যেই জমিন দিয়ে হেঁটে যায় ওই জমিন তাদেরকে লানত করতে থাকে ওই জমিনের উপরে লানত প্রাপ্ত এই সকল লোকেরা পর্যন্ত যেই জমিনের প্রত্যেকটা অংশ এদেরকে দোয়া করতে থাকে সেই সকল লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে এরকম একটা সমাজ এই সমাজের ট্রেন্ডটাকে পরিবর্তন করা আপনাদের দায়িত্ব এগুলোকে ট্রেন্ড এই ট্রেন্ডকে আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে সম্মানিত ভাইরা সম্মানিত বোন আমি চোখ খোলার জন্য কথা বলছি ফানজুর কাইফা কান আকিবাতুল মুজরিমিন ফানজুর কাইফা কান আকিবাতুল মুফসিদিন যারা অপরাধী ছিল যারা পাপিষ্ঠ ছিল যারা সন্ত্রাসী ছিল যারা ফাসাদ করেছে ফিতনা ফাসাদ করেছে তাদের আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি একবার চোখটা খোলো চোখ মেলে একবার তাকাও তোমরা যদি চোখ মেলে তাকাও তাহলে দেখতে পাবে ফানজুর কাইফা কান আকিবাতু মাকরিহিম আন্না দাম্মার মাহুম ওয়াকাউমাহুম আজমাইন তুমি তাদের দিকে তাকাও যেই সকল সমাজে এই অহংকারীরা অত্যাচারীরা যে সকল সমাজে ছিল ওই অহংকারীদেরকে আমি ধ্বংস করে দিয়েছি এবং ওই জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি কেবল বেঁচে গিয়েছেন উম্মায়ে মুহাম্মাদী হয়ে অন্যথায় কবে যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন অন্যথায় কবে আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিতেন আমি জানি এবং নিশ্চিত করে জানি এখানে এমন বহু লোক আছে আমাদের সমাজে আমাদের চোখের সামনে চলে যাদেরকে আবু জাহেল দেখলো লজ্জা পেত যাদেরকে আবু জাহেল দেখলো আবু লাহাব দেখলো এদেরকে লজ্জা পেত আল্লাহ সুবহান বললেন তার রাসূলকে লক্ষ্য করে এ নবী ইয়া নিসা আন-নবী লাস্তুন্না আহাদাকা আহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মারুফা এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের নারীরা যেভাবে চলতো উলঙ্গ হয়ে সেইভাবে তোমরা চলো না আপনারা একটু তাফসীর পড়ুন একবার দেখুন অনেক তো পড়লেন এবার একটা তাফসীর একটা গ্রন্থ পড়ুন দেখেন তো তাবাররুজের অর্থ কি বলা হয়েছে জাহিলি যুগের নারীরা আল জাহিলিয়াতিল উলা কোরআনে কেবলমাত্র একটি জায়গায় শব্দ আছে জাহিলিয়াত বলতে একটা যুগকেই কোরআন কেবলমাত্র বলেছে ওই যুগের নারীরা কিভাবে চলতেন জানেন তাদের মাথায় কিন্তু কাপড় থাকতো মাথায় কাপড় থাকতো এটা ভাবাও যায় না মাথায় কাপড় থাকতো কিন্তু এই মাথার কাপড়টা তাদের এই যে গলা আছে গলাটাকে থাকতো না গলায় যে তারা বিভিন্ন ধরনের অলংকার পরতো এই অলংকারগুলো এরকম দৃশ্যমান হয়েছে এই অলংকারগুলো পুরুষরা দেখতে পেত এটাই তাদের একমাত্র আকর্ষণের কারণ ছিল আর এই যুগে এই নব্য জাহিলিয়াতে নারীরা তাদের উলঙ্গ করে অন্যদিকে তারা প্রদর্শন করে এই নব্য জাহিলিয়াত ওই জাহিলিয়াতের চেয়ে আরো আরো অনেক ভয়ঙ্কর
কিন্তু কেবলমাত্র বেঁচে গিয়েছেন উম্মতে মুহাম্মাদী হওয়ার কারণে অন্যথায় বাঁচার কোনো কারণ ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জাতিকে ধ্বংস করে দেবেন না ওয়া আনতা ফিহিম আল্লাহ সুবহান বললেন আমি ধ্বংস করে দেব না এদেরকে আযাব দেব না যতক্ষণ আপনি তাদের মাঝে আছেন ওয়া মা কুন্না মুআযযিবিন আল্লাহ সুবহান তো বললেন আমি তাদেরকে ধ্বংস করে দেব না ওহুম ইস্তাগফিরুন তারা ইস্তিগফার করবে ইস্তিগফার করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিই না আরেকটু চা আপনার কারণে ধ্বংস করে দিই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মাহকে অন্য জাতিগুলোকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন এভাবে ধ্বংস করে দিবেন না আল্লাহ তাআলা তাই কবুল করে নিয়েছেন সম্মানিত ভাইরা আমি সেই জন্য বলছি الله سبحانه وتعالى অনুগ্রহ করেছেন بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما ياتهم تاويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبه الظالمين ظالمদের কি পরিণতি ছিল একবার চোখ মেলে তাকাও একবার ইতিহাস পড়ো পড়ে দেখো আমি তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছিলাম আমি তাদের অধর্মের কারণে অহংকারের কারণে কিভাবে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি কারণ আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে এই দেশে যেখানে 90 ভাগ মানুষ মুসলমান হিসেবে দাবি করে যারা 90 ভাগ মানুষ তাদেরকে মুসলিম হিসেবে দাবি করে কমপক্ষে তো 50-60% তারা মসজিদে আসে এদের মুখে কয়জন মুখে আল্লাহর আইন অনুসারে চলুক সবকিছু সমাজটা চলুক কয়জন মুখে আপনি শুনতে পেয়েছেন কয়জন এই দাবি তোলে বা কয়জন এই আন্ডারস্ট্যান্ডিং আছে এমন বহু লোককে আমি দেখেছি যারা তাহাজ্জুদ গুজার বলে নিজেদেরকে দাবি করে তারা 40 বছর পর্যন্ত নাকি তাহাজ্জুদে নামাজ পড়েছে তাদেরকে যেভাবে অশ্লীলতার মধ্যে গা ভাসাতে আমি দেখেছি এটা আমি জানি যে জাহেলিয়াতের লোকেরা এরকম করতো না জাহেলি যুগের লোকেরা পর্যন্ত সকল কাজ তারা করত না কিন্তু এখনো তারা করে যাচ্ছে আবার তারা এত অহংকার এবং উদ্ধতের মাধ্যমে তারা বলে যে এতদিন পর্যন্ত তারা কোনোদিনই তাহাজ্জুদ তারা মিস করে নাই এরকম লোকের অবস্থা আপনারা দেখতে পাবেন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই সকল জাতিদের কথা এই সকল চরিত্রের কথা তিনি আমাদেরকে বলেছেন আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি আপনাকে বলছি আমি কেবল আপনি যারা আমার সামনে বসে আছেন অন্যের দিকে তাকিয়ে লাভ নাই অমুকের কথা চিন্তা করে লাভ নাই ইউ আর মাই অডিয়েন্স এন্ড ইউ আর মাই ফার্স্ট প্রায়োরিটি আমি আপনাকে ইউ আর মাই অ্যাড্রেসি আমি কেবল আপনাকে বলছি আপনার নিজকে আপনি পরিবর্তন করুন আপনার বাসাকে আপনি পরিবর্তন করুন আপনার বাসায় গিয়ে দেখেন এই চরিত্র আপনার নিজের মধ্যে রয়েছে আপনার নিজকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখুন আপনি নিজকে ঠিক এরকম ভাবে দেখতে পাবেন আপনাকে দিনের কথা বললেই তো আপনার মধ্যে অহংকার পেয়ে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইযা ক্বীল লাহুম ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদম লোকের চরিত্র এরকম তাদেরকে দিনের কথা বললে তাদের মধ্যে অহংকার আত্ম অহংকার পেয়ে বসে আমি যদি আপনাকে সরাসরি দিনের কথা বলি তাহলে তো অহংকার পেয়ে বসবে আমি কি আপনার সেই দিন কম বুঝি নাকি দিন কম মানি আমি আপনার চেয়ে কম বুঝি না কম মানি না বিশেষ করে এই ইয়াং জেনারেশনের মধ্যে তো একটা ভয়ঙ্কর রোগ আছে 10-5টা লেকচার শুনেছে 4-5টা বই পড়ছে এরপরে তিনি এখন মহাশায়েখ আমি এরকম বহু বলপানিতে দেখেছি শায়েখ শব্দটা তাদের নামের সামনে অন্যরা লেখে এবং সেই শয়তান যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় তার নামের সামনে অন্যরা বলছে শেখ আপনাকে এরকম দেখেছি ও শেখ শব্দটাই তো বুঝে না এখনো শেখ শব্দটা সে লিখতে পারে না 10টা লেকচার শুনেছে 20টা বক্তৃতা শুনেছে মামা কালেমের এর মধ্যে তিনি মহাপণ্ডিত হয়ে গিয়েছেন এবং এর মধ্যে তিনি ফতোয়া দেওয়া শুরু করে দিয়েছেন সমাজের প্রান্তিকতা দুই লেভেলের সম্মানিত ভাইরা সমাজের প্রান্তিকতা দুই লেভেলের আমি এই জন্য বলছি এদেরকে আপনি দিনের কথা বললে এদের দেখবেন অধ্যত্ব এবং অহংকার ও আপনাকে কাফের মুশরিক বেদাতি সব বানিয়ে দেবে পারলে ও আপনারে আজকে জাহান্নামে পাঠিয়ে দেয় এরকম লোকের অভাব নাই আমার সামনে এরকম বহু আছে আমি তাদেরকে দেখতে পাই যে সকল লোকেদের উদ্ধত এবং অহংকার আল্লাহ সুবহান তো বললেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কান আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দ মিনহুম কুওয়াতান ওয়া আছারা আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন কানু আশাদ্দ মিনহুম কুওয়াতান ওয়া আছারা আল আরদ ওয়া আছারা আল আরদ ওয়া আমারুহা আকসার মিম্মা আমারুহা ওয়া জাআতহুম রুসুলুন বিল বাইয়ানাতি ফামা কান আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসুহুম ইয়াযলিমুন আল্লাহ বলেন চোখ মেলে তাকাও এমন অনেক লোক ছিল তোমাদের চেয়ে অনেক অনেক শক্তিশালী তারা ছিল এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে বড় শক্তিশালী কে ছিল ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নদীতে নিমজ্জিত করে আল্লাহ সুবহান তাকে তাতে মৃত্যু দিয়েছেন একটা নদীতে নিমজ্জিত করেছেন কেউ তাকে রক্ষা করার মতো ছিল কেউ তাকে রক্ষা করার মতো ছিল না সম্মানিত ভাইরা আপনি তো ফেরাউন চেয়ে বেশি শক্তিশালী হয়ে যান না নিশ্চয়ই আপনার তো ফেরাউনের চেয়ে ক্ষমতাও বেশি না নিশ্চয়ই আপনি আপনার নিজকে কি মনে করছেন আপনার নিজকে নিয়ে কি আপনার একটুকু ভাবনা নাই আপনাকে চোখ একবার বন্ধ হবে না কেউ কি এর পূর্বে মারা যায়নি কত বছর আপনি বেঁচে থাকবেন আপনি কত বছর বেঁচে থাকবেন আপনার রিট্রোস্পেকশন কবে হবে আপনি কেবলমাত্র এত চার এত আভিজাত্যের দিকে এত অহংকার নিয়ে আপনি কিভাবে চলেন আপনার নিজকে আপনি কন্ট্রোল করুন এখন আপনার নিজকে কন্ট্রোল করার কি সময় হয়নি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন তারা অনেক বেশি অট্টালিকা তৈরি করেছিল তারা অনেক বেশি সভ্যতা তৈরি করেছিল তাদের অনেক বেশি ক্ষমতা ছিল এই জমিনকে তারা অনেক অনেক বেশি লালন করেছে এবং শাসন করেছে কিন্তু তারা আজকে কোথায়
তারা আজকে কোথায় তাদের আজকে অস্তিত্ব কোথায় এমন অনেক সভ্যতা ছিল যাদের দেশে নাকি যাদের সাম্রাজ্যে নাকি সূর্য অস্তমিত হতো না এখন তারা অন্যের লেজুর ভিত্তি না করে তাদের দেশ চলে না এরকম লোক নাই আপনাদের সামনে এরকম লোক আপনাদের সমাজে আছে আপনাদের সামনে আছে আপনাদের এই সভ্যতায় আছে অথবা আপনাদের এই বিশ্বে আছে যে বিশ্বে আপনি এখন বসবাস করছেন এবং এখন বহু শক্তির তাদের বহু এমন সভ্যতা আছে যারা এখন লয় অবস্থায় আছে এখন তারা ক্ষয়িষ্ণু অবস্থায় আছে নতুন নতুন সভ্যতা বিনির্মাণ হচ্ছে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার সুন্নাহ এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস আমি এভাবে এই সভ্যতাকে এই ক্ষমতাকে এই প্রভাবকে আমি এভাবে মানুষের মাঝে আমি এভাবেই তাদের মাঝে বিবর্তন ঘটাই আমি এভাবেই তাদের মধ্যে পরিবর্তন ঘটাই সম্মানিত ভাই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে বলেছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাইনজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম كانوا أشد منهم أكثر منهم وأشد قوة وآثار في الأرض الله سبحانه وتعالى বলেন এর পূর্বে অনেক অনেক জাতি ছিল যে জাতির সভ্যতা অনেক বেশি ছিল তাদের সংস্কৃতি অনেক প্রবল ছিল তাদের ক্ষমতা অনেক অনেক প্রবল ছিল কিন্তু সেই সকল ব্যক্তিদের দিকে তাকাও ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন কিন্তু এত কোনো কিছুই তাদেরকে বাঁচাতে পারেনি কোনো কিছুই তাদেরকে বাঁচাতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াস শাফিউ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর هل في ذلك قسم لذي هجر؟ যাদের এতটুকু জ্ঞান আছে বুদ্ধি আছে তার কি এখানে শিক্ষার কিছুই নাই এখানে কিছু শিক্ষা নাই আলম তারা কাইফা ফালা আল্লাহ সুবহান ওয়া তাআলা বিআদ ইরাম জাতিল ইমাদ আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন এদের মতো আর কেউ কখনো সৃষ্টি হয় নাই লাম এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অতীতে ঘটনা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা নাই আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযিনা জাবু সফরা বিল ওয়াদ ওয়া ফিরআউন জিল আউতাদ আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ এই জমিনকে তারা ত্রাস করে তারা জমিনকে সন্ত্রস্ত করে রেখেছিল কিন্তু ওরা কোথায় আছে ওরা আজকে কোথায় ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন তো তারা আজ কোথায় তাদের অস্থি মজ্জা পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায় না দের উইল বি টাইম হোয়েন ইউ উইল নট বি রিমেম্বার্ড এমন একটা সময় আসবে যখন আপনাকে কেউ স্মরণ করবে সেই সময়ের জন্য আপনি অপেক্ষা করুন সেই সময়ের কথা আপনি একবার চিন্তা করুন সম্মানিত ভাই আমি বলছিলাম যে আমরা একটা টাইটানিক সভ্যতার মধ্যে আমরা বসবাস করছি আমাদের অবস্থা হচ্ছে যে টাইটানিক যেমনি ভাবে ডুবে গিয়েছিল ওইখানকার সকল প্যাসেঞ্জারদেরকে নিয়ে এই সভ্যতা এই সকল প্যাসেঞ্জারদেরকে নিয়ে একসময় ডুবেছে এটা বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে কেবলমাত্র আর্ক অফ নো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাহাজ এবং ওই জাহাজে কারা চড়েছে আপনারা জানেন অল্প কিছু লোক যারা কেবলমাত্র দিনদার ছিল কেবলমাত্র দিনদার যারা ছিল তারাই বেঁচে আছে তারাই বেঁচে ছিল এবং তাদের সভ্যতাই গোটা জমিনকে আবার আবাদ করেছিল ইনশাআল্লাহ এমন একটা সময় হবে যারা এই অশ্লীলতাকে যারা তাদের পণ্য হিসাবে গ্রহণ করেছে যারা তাদের প্রোডাক্ট হিসাবে গ্রহণ করেছে তারা এক সময় শেষ হয়ে যাবেই লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হাক্কি ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ একটা উম্মা আমার এই উম্মার মধ্যে একটা জাতি তারা কিয়ামত পর্যন্ত বিজয়ী হবে এমন একটা সময় আসবে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা নাম ছাড়ার কারো নাম উচ্চারিত হবে না আবার এমন একটা সময় আসবে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে না সব নাম উচ্চারিত হবে আমরা ওই রকম একটা সুপ্রভাতের অপেক্ষা করছি যেই প্রভাতে কেবলমাত্র আমরা চোখ মেলে দেখতে পাবো আল্লাহর নাম ছাড়ার কারো নাম উচ্চারিত হবে যেমনি ভাবে এই জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে যেমনি ভাবে আসহাবুল কাহফ তারা যখন 309 বছর ঘুমিয়েছিল 309 বছর পর তারা যখন সমাজে যায় যেই সমাজের পত্তলিকতা ছিল পত্তলিকতা ছিল তার পণ্য অশ্লীলতা ছিল সেখানকার সেখানকার সেলিব্রেশন সেখানকার একমাত্র আয়োজন এবং অহংকার সেই সমাজকে রেখে তারা হিজরত করেছিল পাহাড়ের গুহায় 309 বছর পর ফিরে যাওয়ার পরে দেখেছে ওই সমাজে আল্লাহর ছাড়ার কারণে মুচ্ছরি আল্লাহ সুবহান ট্রান্সফর্ম করে দিয়েছেন আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নিজেদেরকে এরকম তৈরি করুন ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য আপনাদের হাতে আল্লাহর দিনকে বিজয় দান করেন আল্লাহ সুবহান যেন আপনাদেরকে তায়েফাতুল মনসুরা আল্লাহ যেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাদেরকে করে নেন সম্মানিত ভাইরা ইয়াং জেনারেশন অনেকেই অনেক ধরনের অপরাধ করেছেন আপনাদেরকে নিজেদেরকে নিয়ে আপনাদের অনেক ভয় আছে আপনাদের অনেক আতঙ্ক আছে ইবনু কুদামা আল-মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থ আত-তাওয়াবিন এই গ্রন্থে 132টি ঘটনা 132টি ঘটনা তিনি উল্লেখ করেছেন তওবার এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন এই পৃষ্ঠে এই বইয়ের 115-16 পৃষ্ঠে আপনি পড়ে গিয়ে দেখবেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় লোকেরা বলল যে বৃষ্টি হচ্ছে না তার নবীর কাছে গেল নবী তাদেরকে নিয়ে গেলেন সালাতুল ইস্তিসকা পড়ার জন্য সালাতুল ইস্তিসকা পড়তে গেলেন এটা ইবনু কুদামা তিনি উল্লেখ করেছেন এটা হাদিসের কোনো ঘটনা নয় ইবনে কুদামার কিতাবুত তাওয়াবিন বিখ্যাত মুসলিম স্কলার তিনি তার গ্রন্থে ঘটনাটি উল্লেখ করেছেন ইবনে কুদামা তিনি আলোচনা করতে গিয়ে বললেন যে
موسى عليه السلام এদেরকে নিয়ে বের হলেন বের হওয়ার পর موسى عليه السلام সবাইকে নিয়ে দোয়া করবেন কিন্তু বৃষ্টি হচ্ছে না আল্লাহ সুবহান ওয়া তাআলা موسى عليه السلام কে জানালেন যে তোমার সাথে এখানে যারা আছে এর মধ্যে এমন একজন ইয়াং ম্যান আছে যে এমন একজন লোক আছে যে গত 40 বছর ধরে আল্লাহ সুবহান ওয়া তাআলা অবাধ্য হয়েছিল গত 40 বছর ধরে সে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যক্তির কারণে কেবল তোমাদের এই প্রার্থনা আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেন না সুবহানাল্লাহ এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন আমাদের মধ্যে এমন কোন একজন ব্যক্তি আছে কিনা যে ব্যক্তি গত 40 বছর ধরে তোমাদের তুমি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা অবাধ্য হয়েছো এরকম একজন ব্যক্তি আছো তুমি সেখান থেকে বের হয়ে যাও ফানাদা ফিন নাসি হাত্তা ইয়াখরুজ মিন বাইনি আযহরিকুম তোমরা সেখান থেকে বের হয়ে যাও এমন একজন ব্যক্তি যে 40 বছর ধরে আল্লাহর অবাধ্য হয়েছে এই ব্যক্তি মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তখন উল্লেখ করেন ফাকালা মুনাদিয়ান সে আল্লাহর কাছে বলল ইয়া হে আল্লাহ ইয়া ইলাহি আল্লাহ আমি একজন বান্দা প্রচন্ড দুর্বল একজন বান্দা আমার কথা আমি কাউকে শুনিয়ে তোমার কাছে দোয়া করতে পারি না আল্লাহ আমি এত অপরাধ করেছি এই লোকেরা এখন যদি আমি বলি যে আমি এই লোক তাহলে এরা সবাই আমি সমাজে আর বসবাস করতে পারবো না আবার আমি চিৎকার করে তোমার কাছে কান্না করে বলতে পারছি না আল্লাহ আমি একেবারে নীরবে তোমার কাছে বলছি তুমি আমার গুনাহটা মাফ করে দাও আমাকে তুমি অপমান করো না অপলাজ্জিত করো না আমি এই অপরাধে আর কখনোই ফিরে যাব না কিছুক্ষণ পরে দেখা গেল জর্জর করে বৃষ্টি হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তুমি বলেছো 40 বছর ধরে কে একজন আমার তোমার তোমার অপরাধ করেছে এবং তার কারণে বৃষ্টি দিচ্ছ না তো ওই লোক তো কেউ বের হয় না এই এখানে যত আছে কেউ তো বের হয় না তাহলে বৃষ্টি দিলি কেন তিনি বললেন মুসা ওই ব্যক্তির জন্য এবার আমি বৃষ্টি দিয়েছি বলে কেন বলে সে আমার কাছে এমন প্রার্থনা করেছে যে প্রার্থনা কেউ শুনতে পায়নি কিন্তু আমি শুনতে পেয়েছি আমি শুনতে পারার পর আমি তাকে মাফ করে দিয়েছি এবং তার কারণে এবার আমি তোমাদেরকে বৃষ্টি প্রদান করেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন সম্মানিত ভাইরা এবং বোনেরা এখানে যারা আছেন আপনাদেরকে বলছি আপনার কণ্ঠ ক্ষীণ কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না এরকম একটা অবস্থা আপনি মহান আল্লাহ সুবহানাহু ফিসফিস করে বলেন না প্লিজ মহান আল্লাহকে ফিসফিস করে বলেন অথবা ইয়াং জেনারেশন তোমরা যারা আছো তোমাদেরকে বলি সত্য তুমি বলো তোমার কথা শোনার লোক নাই তোমার কথা এই জমিনের কেউ না শুনুক কিন্তু মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা সত্য আকাশের উপরে যিনি বসে আছেন আরশে আজিমে যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা সত্য আকাশের উপরে যিনি আছেন যে আরশে আজিমে যে মহান রব রয়েছেন সে আরশে আজিমে থাকা মহান রব তোমার কথা শোনার মতো কি নাই সে মহান রব তোমার কথা শুনবেন মহান রব তোমার কথা শুনে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমার আওয়াজের কারণে মহান আল্লাহ সুবহান তো সবকিছু পরিবর্তন করে দিতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন যখন কোনো মানুষ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ সুবহান ওয়া তাআলা এতটা খুশি হন যতটা খুশি ওই ব্যক্তি হন না ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছিল অতঃপর সেই ব্যক্তি তার উট হারানোর কারণে সে এবার মৃত্যুর প্রহর গুনছে কিছুক্ষণ পর চোখ মেলে দেখে তার সামনে তার উটটি চলে এসে সে আনন্দের আতিশয্য যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে বলে হে আল্লাহ আমি আপনার রব আপনি আমার বান্দা আপনার কৃতজ্ঞতা আদায় করছি আপনি আমাকে তা ফিরিয়ে দিয়েছেন আনন্দের আতিশয্য যে এই লোকটি যেমনি ভাবে আল্লাহকে তার বান্দা বানিয়ে ফেলেছে এবং তার নিজকে আল্লাহর রব বানিয়ে ফেলেছে এইভাবে সে বলছে সে তো বুঝতে পারেনি সে কি বলছে আনন্দের আতিশয্য আমি তার চেয়ে বেশি আনন্দিত হই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি এরকম বলে থাকেন ইয়াং জেনারেশন এখানে যারা আপনারা আছেন আপনারা এরকম করতে পারেন অন্য আরেকজনের কথা তিনি বলেছেন ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আরেকজন এটাও মানে ইসরায়েলের কথা তিনি বর্ণনা করতে গিয়েছেন আমি জানি না কোন সোর্স থেকে তিনি এগুলো নিয়েছেন কিন্তু তিনি বর্ণনা করেছেন যে কোন একজনকে তার সমাজ তাকে বের করে দিয়েছিল কারণ সে অপরাধ করেছে সে মরুভূমিতে গিয়ে সেখানে আল্লাহর কাছে এমন ভাবে প্রার্থনা করলো মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তার প্রার্থনা এমন ভাবে কবুল করে নিলেন তার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিলেন কিছুক্ষণ পর লোকটি মারা যাওয়ার পর আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই যুগের নবীকে বললেন যে যাও ঈসা আলাইহিস মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে যান গিয়ে তার জানাজা পড়ান মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে সেখানে তো ওই লোক যাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তো সবচেয়ে পাপিষ্ঠ তিনি বললেন না আমি অলরেডি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি সে অলরেডি আমার বন্ধুতে পরিণত হয়েছে কারণ এমন তওবা করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার আল্লাহ সুবহান তো বললেন হে আমার বান্দারা তোমরা তওবায়ে নাসুহা করো এমন তওবা করো যে তুমি আর কখনো এই অপরাধ করবে না তুমি তওবায়ে নাসুহা করো এমন অপরাধ এমন তওবা তুমি করবে যে অপরাধটি আর তুমি কখনো করবে না এমন অপরাধ অথবা অন্য কোনো অপরাধ করবে না তাহলে আল্লাহ তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন আপনি এজন্য ইবনে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বিখ্যাত তার বিদায়াতুল হিদায়া নামক বিখ্যাত একটি গ্রন্থ সুযোগ পেলে আপনার গ্রন্থটি পড়বেন বিদায়াতুল হিদায়া নামক গ্রন্থে তিনি চমৎকার করে বলেছেন মনে রাখবেন আপনারা আল মুতাকাব্বির অহংকারী ব্যক্তি মূলত কে
অহংকারী ব্যক্তির কথা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইজা উইজা আনাফা ওয়া ইজা ওয়াযা আননাফা এই ব্যক্তিকে যখন কেউ তাকে নসিহা প্রদান করে তখন সে তার নাক শিককায় অন্য দিকে চলে যায় আর যখন সে কাউকে নসিহা করে তখন সে অহংকার এবং উদ্ধতের মাধ্যমে অহংকার সে নসিহা করে থাকে অর্থাৎ প্রকৃতটাল মুতাকাব্বির অহংকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কি কাউ কেউ যদি কাউকে তাকে নসিহা করে তাহলে সে নসিহা তো গ্রহণ করে না বরং সে উদ্ধত প্রকাশ করে আর অন্য কাউকে যখন সে কথা বলে তখন তার অহংকার তার মধ্যে কথার মধ্যে অহংকার উদ্ধত ইত্যাদি প্রকাশ পায় কর্কশতা প্রকাশ পায় এই ব্যক্তি মূলত সত্যিকার অর্থে অহংকারী এবং তিনি আলোচনা করতে গিয়ে তিনি আরো বিখ্যাত অনেক গুরু ঘটনা বললেন তিনি বললেন যে হে ভাইরা হে ইয়াং ম্যান আপনাদেরকে ভালো করে আপনাদেরকে শোনার জন্য বলছি যে যখন আপনি কোন একজন ব্যক্তিকে দেখবেন যে কোন একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কোন একটা ছোট বাচ্চাকে যখন আপনি দেখবেন তখন আপনার মধ্যে অনুভূতি তৈরি হওয়া দরকার যে এই বাচ্চাটি আমার চেয়ে অনেক অনেক উত্তম কারণ ওর বয়স আমার চেয়ে কম এখনো ও আমার চেয়ে কম গুনাহ করেছে যখন একজন বৃদ্ধ ব্যক্তিকে আপনি দেখতে পাবেন তখন আপনার মধ্যে এই অনুভূতি তৈরি হোক যে এই ব্যক্তি আমার চেয়ে অনেক অনেক উত্তম কারণ তিনি বয়স বেশি পেরেছেন তারপরে তিনি আমল ইবাদত আমার চেয়ে বেশি করার সুযোগ পেয়েছেন আপনাদের মনে নাই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসটি বিখ্যাত হাদিসটি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ গতরাতে আমি এমন একটি স্বপ্ন দেখেছি এই স্বপ্নটি অবাক করার মতো সাহাবীদের কাছে আমি ঘটনাটি বর্ণনা করেছি তারা অবাক হয়ে গিয়েছেন সেটা মিম্মা তাজাবুন তোমরা কি শুনে অবাক হচ্ছ অবাক হওয়ার কথা না এরকম যে দুই বন্ধু দুইজন একজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে অন্যজন আরো এক বছর বেঁচে ছিল এবং এক বছর পরে মারা গিয়েছে এই দুজনের মধ্যে যিনি এক বছর পরে মারা গিয়েছেন সেই ব্যক্তি জান্নাতে ওই শহীদের আগে প্রবেশ করেছে রাসূল বলেন তোমরা কিসের কারণে অবাক হচ্ছ এই ব্যক্তি কি আরো এক্সট্রা এক বছর বেঁচে থাকেনি এবং এক বছর কি সে রোজা রাখেনি এক বছর কি নামাজ পড়েনি সেজদা করেনি মহান আল্লাহর জন্য এই কারণে আল্লাহ সুবহান তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মধ্যে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে উত্তম হচ্ছে এই ব্যক্তি মান তোয়ালা উমরুহু ওয়া কাসুরা আমালুহু যার বয়স বাড়ার সাথে সাথে তার আমল বেড়েছে আল্লাহ সুবহান তার কাছে এই ব্যক্তির মর্যাদা হচ্ছে অনেক অনেক বেশি আপনি যদি কোনো একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে চান দেখতে পান তখন আপনার মধ্যে অনুভূতি তৈরি হোক যে এই বৃদ্ধ ব্যক্তি আমার চেয়ে বেশি বয়স পেয়েছে এই কারণে তার আমল বেশি করার সুযোগ হয়েছে এইরকম একটা অনুভূতি আপনার মধ্যে তৈরি করুন যদি ওই অনুভূতি আপনি তৈরি করতে পারেন তাইলে কেবলমাত্র অহংকার আপনার কাছ থেকে চলে যাবে আপনি সবাইকে কেবলমাত্র নিচু চোখে দেখলেন কেবলমাত্র নিজকে আপনি অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লাহওয়ালা অনেক বেশি ক্ষমতাশালী অনেক বেশি প্রভাবশালী অনেক বেশি সম্পদশালী অনেক বেশি বিদ্বান ইত্যাদি আপনি মনে করলেন অথবা একদল লোক তো আছে এখন মনে করে কেবল তারাই জান্নাতি আর সকল জাহান্নামী জান্নাতের সার্টিফিকেট মনে হচ্ছে যেন এই লোকগুলোকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন অন্য লোকদেরকে জাহান্নামে পাঠানোর জন্য এবং আমার বিশ্বাস যদি তাকে জান্নাতে কাউকে পাঠানোর দায়িত্ব দেওয়া হতো তাহলে তার নিজের ছাড়ার কাউকে জান্নাতে যাওয়ার মতো যোগ্য এই লোক মনে করতো না এইরকম খারিজি ক্যারেক্টার কিছু লোক এই সমাজে আছে এমন কিছু খারিজি ক্যারেক্টারের কিছু লোক এই সমাজে আছে কোন সময় পেলে কোন এক সময় ইনশাআল্লাহ খারিজি লোকদের ক্যারেক্টারটাকে অথবা সালাফ আহলুস সুন্নাহ ওয়াল জামা অথবা আল মানহাজ আস সালাফি এদের ক্যারেক্টার কি ক্যারেক্টার উপর আমি কখনো ইনশাআল্লাহ সুযোগ পেলে কিছু আলোচনা করব সেটা একটা একাডেমিক ডিসকাশন হবে আমি সেজন্য আপনাদেরকে বলবো যে এগুলো আপনাদেরকে বোঝা দরকার এগুলো আপনাদেরকে জানা দরকার যাই হোক আমি যে কথা বলছিলাম যে মালিক ইবনে দিনার বিখ্যাত তাবি বিখ্যাত মুসলিম স্কলার মালিক ইবনে দিনার তাবিঈ তিনি এক জায়গায় দিয়ে তিনি যাচ্ছিলেন দেখলেন একটা বাচ্চা সেখানে বসে আছে তিনি ভাবলেন বাচ্চাটাকে কি আমি সালাম দেব ছোট বাচ্চা তো সালাম না দিয়ে তিনি চলে গেলেন কিছুক্ষণ পর তার মনে হলো কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল সাল্লাম তো বাচ্চাদেরকে সালাম দিতেন তাহলে আমি সালাম না দিয়ে যাচ্ছি কেন তিনি ফিরে আসলেন এবং ফিরে এসে তাকে বললেন যে আমি সরি আমি তোমাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম বলে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে বলে আমি তোমাকে একটা প্রশ্ন করি বলে প্রশ্নটাকে বলো তুমি বলো তো যে যে আকল এবং এলেমের মধ্যে পার্থক্য আলো আকল এবং মানে আকল এবং অহংকারের মধ্যে পার্থক্য কি আকল মাল ফারকু বাইনাল আকলি ওয়াল খিবারি আকল এবং অহংকারের মধ্যে পার্থক্য তিনি বলেন আকল হচ্ছে সেটাই যেটি আপনি যে চলে গিয়েছেন এই চলে গিয়ে যে আপনি আবার ভাবলেন যে আমাকে একটু পেছনে এসে সালাম দেওয়া দরকার এটা হচ্ছে আপনার সত্যিকার বিবেক আর অহংকার হচ্ছে আপনি যে আমাকে সালাম না দিয়ে চলে যাচ্ছিলেন এটা হচ্ছে আপনার অহংকার কারণ আপনি মনে করছেন আপনি অনেক বড় স্কলার অনেক বড় আলেম অতএব আপনি যদি এখান থেকে আমাকে যদি আপনি সালাম দেন তাহলে কেমন হলো আমার আপনাকে সালাম দেওয়া উচিত এরকম একটা ভাব নিয়ে আপনি চলে গেছেন এটা হচ্ছে মূলত পার্থক্য এবং তিনি আরো অনেকগুলো প্রশ্ন করলেন তাকে বললেন যে আচ্ছা তোমাকে আমি দেখলাম একবার হাসছো আরেকবার কাঁদছো কেন তুমি এটা বলো তো তিনি বললেন যে আমি হাসছি এবং ওয়াহাব ইবনে মুনাব্বাহ তিনি ঘটনাগুলো বর্ণনা করেছেন তিনি বললেন যে আমি হাসছি এবং আমি কাঁদছি এই জন্য যখন আমি চিন্তা করলাম জান্নাতের কথা তখন আমি হাসছি যখন আমি জাহান্নামের কথা চিন্তা করছি তখন আমি কেঁদেছি এটা ছোট বাচ্চার মধ্যে এরকম একটা জেনারেশন ছিল যেখানে ছোট বাচ্চাগুলো পর্যন্ত তারা দিন নিয়ে চিন্তা করতো আর আমাদের ছোটদের বাচ্চাদের মধ্যে দিনের তো কোনো চিন্তাই নাই কারণ বাবাদের মধ্যে মায়েদের মধ্যে তো দিন নাই
বাবা এবং মায়েরাই তো সবচেয়ে ভালো স্কুল সবচেয়ে ভালো কলেজ সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে কোথায় ভর্তি করাবে প্রতিযোগিতা কার লিপ্ত দিনের আলোচনা নাই দিন পড়ার মতো কোনো সুযোগ নাই এবং কোনো সময় নাই এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে দিন পড়ার মতো কোনো সময়ও নাই এবং কোনো সুযোগ নাই এই সকল লোকেরা দুনিয়ার ক্ষেত্রে তারা এতটা আবিষ্ট হয়ে আছে দুনিয়ায় তারা এতটা নিমজ্জিত হয়ে আছে যে তারা দিন তারা বুঝেও না দিনের কাছাকাছিও নাই আমি অনেক লোককে বলতে শুনেছি তারা তাদের সন্তানদেরকে কোরআন শিখিয়েছেন এটাই তারা মনে করছে যে দিন শিখিয়েছে আমি আমার বাচ্চাটাকে কোরআন পড়তে শিখিয়েছি এটাই তিনি মনে করছেন আল্লাহর কাছে তো আল্লাহকে তো বহু সার্ভিস তিনি দিয়েছেন অলরেডি আল্লাহকে বহু সার্ভিস দিয়েছেন আল্লাহকে বহু পরিমাণে তিনি কি অলরেডি তার কৃতজ্ঞতা প্রদান করেছেন যে আল্লাহর কিতাবটা পড়তে পারে বাচ্চা এর চেয়ে আবার বেশি কিছুতে কি লাগবে এই সকল লোকেরা দুনিয়ার কুকুরে পরিণত হচ্ছে আর দুনিয়ার যে যে নিকৃষ্ট জিনিসগুলো আছে এই দুনিয়ার নিকৃষ্ট জিনিসগুলোকে কামড়া কামড়ি কাড়াকাড়ি করে নেয়ার জন্য তার দুনিয়ার কিলাবুদ দুনিয়া দুনিয়ার কুকুরে তারা তাদের নিজেদেরকে পরিণত করেছে যেমনি ভাবে কুকুরগুলো দুনিয়ার অংশ পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে ঝগড়া বিবাদ করে এরও কিন্তু এরকম লোকে পরিণত হয়েছে তারা তো বুঝতে পারে না তাদের নিজেদের মধ্যে এরকম ক্যারেক্টার তৈরি হচ্ছে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে আমরা আসলে কেমন সভ্যতা নির্মাণ করতে চাই কেমন সভ্যতায় আমরা চলতে চাই এটি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিষয়গুলোকে ভালো করে আপনারা বুঝুন এবং আপনারা এটা অনুভব করার চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আপনাদেরকে দিয়ে গিয়েছেন এই দিনই কেবলমাত্র আপনাদেরকে আমাদেরকে বাঁচাতে পারে কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না কোনো কিছু বাঁচাতে পারবে না এই সভ্যতা অথবা এই আলোর ঝলঝলানি অথবা আপনি এই যে দেখতে পান যে টেকনোলজি প্রযুক্তি অথবা বিজ্ঞানের এত ঝলমলানি যা কিছুই দেখতে পান এগুলো কোনোটাই আপনাকে বাঁচাতে পারবে না আমি কেবলমাত্র চিন্তা করি ওই সকল ছেলেদেরকে নিয়ে যেই ছেলেগুলো মেয়েদের বেশ ধরেছে আমার একটা কনসার্ন হলো যে এদের হরমোনাল কোনো প্রবলেম আছে হরমোনাল প্রবলেম হওয়ার কারণে এরা আসলে ছেলে হয়ে এরা মেয়ের মতো করে এরা লালন করে তাদের জীবনটা এদের হরমোনাল কোনো প্রবলেম আছে অতএব দ্রুত তারা কোনো ডাক্তারের কাছে তাদের নিজেকে নিয়ে যাওয়া দরকার অথবা তাদের এর মধ্যে এটা প্রথম অথবা মেয়েরা যে সকল মেয়েরা ছেলেদের মতো করে তারা পোশাক নিয়ে তারা বেড়ায় এদের হরমোনাল কোনো প্রবলেম আছে এই কারণে তাদের ইমিডিয়েটলি ডাক্তার দেখানো দরকার এটা আমার প্রথম কনসার্ন তাদের ব্যাপারে আর দুই নম্বর কনসার্ন কি জানেন এই সকল লানতপ্রাপ্ত লোকেরা আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন মালউনিন এরা লানতপ্রাপ্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল বলেছেন লানতপ্রাপ্ত লানাল্লাহ আল্লাহ লানত এদের উপর এই লানতপ্রাপ্ত লোকেরা যদি কোনো সমাজে এইভাবে অবাধে যদি তারা বিচরণ করতে পারে তাহলে ওই সমাজ যে কতটা রিস্কের মুখে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি রক্ষা না করেন তাহলে কোথায় যে আমাদের অবস্থান হবে আমরা জানি না সম্মানিত ভাইরা পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে গত 10 বছর আগে সমাজে যা চিন্তা করতে পারিনি এই সমাজে ইট ইজ নাও ওয়েল অ্যাকসেপ্টেড ইট ইজ নাও ওয়েল অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি সমাজ এটা গ্রহণ করে নিয়েছে আপনি কি জানেন যে সমাজে অপরাধ হলে আপনার প্রবলেমটা কোথায় আপনার প্রবলেমটা হলো এর মধ্যে আপনার যে বিবেক আছে আপনার যে দিন আছে দিনের যে অনুভূতি আছে দিনের যে চেতনা আছে এই চেতনাগুলো সব নষ্ট হয়ে যাবে একটা হাতিকে দেখা গেল ছোট্ট একটা গাছের সাথে ওকে বেঁধে রাখা হয়েছে কিন্তু এই গাছ থেকে ও কখনোই বের হয়ে যায় না তাকে জিজ্ঞেস করা হলো তার মালিককে জিজ্ঞেস করলো কি ব্যাপার এই ছোট্ট একটা গাছের সাথে হাতিটাকে আপনি বেঁধে রেখেছেন হাতিটা যায় না ও তো একটা টান দিলে গাছ উপর করে চলে যেতে পারে বলো না ওকে ছোটবেলা থেকে আমি একটা ছাগলের সাথে ওকে আমি রেখেছিলাম ও মনে করছে ও ছাগলের বাচ্চা এই জন্য ও এখন আর ওর মধ্যে এরকম দৌড়ঝাঁপ কোনো কিছুই নাই বিশাল বড় হাতি তবে তো ছাগলের মতো আচরণ করে এর মুসলিম সমাজে এরকম অসভ্য লোকদের সাথে এই তথাকথিত দুর্বৃত্তদের সাথে বসবাস করার কারণে আপনার যে ইসলামিক ক্যারেক্টার আছে ক্যারেক্টার আপনি লস করবেন এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় লস এটা আপনার সবচেয়ে বড় ক্ষতি এই ক্ষতি থেকে আপনি বাঁচার কোনো উপায় নাই এই ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে এগুলোর ব্যাপারে আপনাকে মুখ খোলা দরকার আপনাকে কথা বলা দরকার আপনাকে সচেতনতা অবলম্বন করা দরকার ফিস ফিস করে আল্লাহকেও কি আপনি বলতে পারেন না আমি মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে যে দুজনের কথা বলেছি একজন তো ফিস ফিস করে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান আরশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে এই কথা প্রস্তুত এতটুকু সময় লাগে না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা ইন্নানি মাআকুমা আসমাউ আমি তো তোমাদের সাথে আছি আমি শুনি এবং আমি দেখি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি শুনতে পান এবং দেখতে পান তাদের কথা তিনি তো আপনাকে শুনতে পান আপনাকে দেখতে পান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফিস ফিসেনেও কিন্তু শুনতে পান অতএব মহান আল্লাহ সুবহানের কাছে আপনার কথাগুলো আপনি বলুন সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আজকে আমরা বিভিন্ন ধরনের ক্রাইসিসে আছি আপনারা দেখতে পান নাই যে আপনারা এখানে যারা আছেন আমি বহু লোকের যখন তার বাসার সামনে দেখতে পাই ওই রকম একটি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটি নির্মাণ করেছে তখন আমার কাঁদতে মনে চায় বিশ্বাস করুন আল্লাহর কসম বলে বলছি আমার কাঁদতে মনে চায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সালাতের মধ্যে সালাতের বাইরে তিনি কি ঋণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাননি তিনি কি চাননি মুসলিমরা মুসলিমরা তাহলে কাজ কিভাবে করে আপনার কতগুলো বিল্ডিং করা দরকার
আপনার কতগুলো আপনার কতগুলো বিজনেস হাউস করা দরকার আপনি কেন তা ওই সুদের লোন নিয়ে আপনি কেন করতে হবে আপনি মনে করছেন সুদের লোন নেয়ার মাধ্যমে আপনি অনেক 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 ইয়ে করছেন আপনার উন্নয়ন অথবা আপনার নিজের অনেক বিল্ডিং অট্টালিকা ইত্যাদি অনেক কিছু হবে আপনার সমাজের অনেক কিছু আপনি করে থাকবেন আপনি মানুষের জন্য আপনি 1000 2000 10000 লোকের কর্মসংস্থান করবেন এর জন্য আপনি সুদে আপনি বিভিন্ন ধরনের অর্থ নিয়ে আপনি অনেক 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 কিছু করলেন আপনি তো বুঝতে পারেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর-রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসীরু ইলাল কিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস ইবনে মাজাহ আল-আলবানি রাহিমাহুল্লাহ বলেছেন হাদিসটি সহিহ এবং অনেকগুলো বর্ণনা আছে এই ক্ষেত্রে তিনি বলেছেন রিবা সুদ এটা যদি অনেক অনেক বেশি হয় কিন্তু এটার সর্বশেষ অবস্থাটা হবে আল-কিল অর্থাৎ এটা আসলই কম অনেক অনেক এটা obesidad এর মতো একটা জিনিস obesidad তো আপনারা বুঝতে পারেন মোটা হওয়া রোগ একটা লোক প্রচন্ড প্রচন্ড মোটা আপনি নিশ্চয়ই তাকে বলবেন না লোকটা প্রচন্ড সুস্থ এবং স্বাস্থ্যবান এগুলো আপনি বলবেন না আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও আপনি বলবেন দ্রুত ডাক্তার দেখাও কারণ তুমি রোগী obesidad এটা রোগের নাম ঠিক তেমনি ভাবে যেই সব যেই সভ্যতা অথবা যেই সংস্কৃতি আর যেই অর্থনীতি সুদের উপর ভিত্তি করে তৈরি হয় এটা কিন্তু একটা obesidad এটা বেলুনের নাম গোটা পৃথিবী জুড়ে দেখেন না ক্রাইসিস ইউরোপিয়ান ক্রাইসিস আমেরিকান ক্রাইসিস এশিয়ান ক্রাইসিস দেখেন না জিনিসপত্রের দাম বেড়ে যায় আপনি কখনো একবার জিজ্ঞেস করতে চেয়েছেন যে আপনি একবার জিজ্ঞেস করেছেন কেন জিনিসপত্রের দাম বাড়ে আল্লাহর রাসূল কি ইবনে মাজাহ হাদিসে বলেন নাই যে হাদিসটিকে আলবানি রাহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন হাদিসটিকে তিনি সহি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাযহাদিল ফাহিশাতু ফী ক্বাউমিন কাতুনিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম তাযহাদিল ফাহিশাতু ফী ক্বাউমিন কাতুন হাত্তা ইউলুনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাযী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ কোন সমাজ যদি অশ্লীলতা প্রকাশ্যে চলে তাহলে ওই সমাজে অনেকগুলো ঘটনা ঘটে এমন রোগ সেখানে তৈরি হয় যেই রোগের কথা মানুষের আগে কোনোদিন শুনে নাই এমন দুর্ভিক্ষ তৈরি হয় যেই দুর্ভিক্ষের কোনো সলিউশন কোনো এর কোনো এর কোনো ইকোনমিক এর কোনো ইয়ে নাই থিওরি নাই ইকোনমিক এর কোনো ক্যালকুলেশন নাই কেন এই অস্থিরতা তৈরি হলো কেউ জানে না কেন অস্থিরতা কেন জিনিসপত্রের দাম বাড়ে আপনি কোনো কারণই খুঁজে পান না জিনিসপত্রের দাম কেন বাড়ে এটা আপনি বুঝতে পারেন না বুঝতে পারবেন কিভাবে অশ্লীলতার দিকে বা শরীয়ত দিকে তো আপনার দৃষ্টি নাই শরীয়তকে প্রতিপালন করে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে প্রদান করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন সমাজে অশ্লীলতা জেনা ব্যভিচার বাড়ে তখন ওই সমাজে দারিদ্র বেড়ে যায় এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতার অবস্থা দেখেন না বহু লোককে আমি দেখেছি তার অর্থশালী কিন্তু তাদের চেয়ে দরিদ্র আমি কাউকে দেখতে পাইনি বিশ্বাস করুন এমন বহু লোকের দেখেছি টাকার অভাব নাই কিন্তু এর চেয়ে বড় দরিদ্র এর চেয়ে বড় পুয়ার দা পুয়ারেস্ট ম্যান ইন দা সোসাইটি আমি সমাজে তাকে সবচেয়ে গরিব মানুষ হিসেবে দেখতে পেয়েছি এটি কেবলমাত্র এই কারণে কারণ দারিদ্রতা অথবা ধনার্জতা যেটাকে আমরা বলছি প্রাচুর্যের তো অন্তরে বিষয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর থেকে প্রাচুর্যকে নিয়েছেন মহান আল্লাহ সুবহান তার চোখ থেকে প্রাচুর্য কেড়ে নিয়েছেন এবং তার ওটা গোটা অস্তিত্ব জুড়ে দারিদ্র দিয়ে মহান আল্লাহ সুবহান ওদের ভরপুর করে দিয়েছেন একটা দারিদ্র পীড়িত সমাজে আমরা পরিণত হয়েছি দেখতে পান না আমি এই জন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া কাহরি রিজাল আল্লাহ ঋণের বোঝা থেকে তোমার কাছে মুক্তি পা মুক্তি চাই রাসূল সাল্লাম কোন ব্যক্তির কোন মুমিনের তার সাহাবীদের মধ্যে কোন ব্যক্তির যদি মৃত্যু হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার কি ঋণ আছে কিনা ঋণ পরিশোধের কোনো সুযোগ না থাকলে তিনি সালাতুল জানাজা পড়াতেন না সেই সমাজে মুসলিম দাবিদার ব্যক্তিরা কিভাবে কাজ করে অথবা এগুলো তো করে তার সুদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকে এবং এখানেও আমি জানি এমন বহু লোক আছে যারা সহি মানহাজের বলে তার দাবি করে থাকেন ইসলামী ব্যাংকিং নিয়ে তাদের যে চুলকানি চুলকানি দেখে আমার অসহ্য লাগে আমি জানি এই লোকগুলো একাডেমিক্যালি কোনোদিন ইসলামী ব্যাংকিং নিয়ে ইসলামী ফাইন্যান্স নিয়ে একটা শব্দ তারা পড়ে নাই একটা পড়াশোনা তাদের নাই কিন্তু এগুলো না তাদের আছে এদের নিজেদের যদি এই হারাম ব্যাংকিং এর সাথে তাদের লেনদেন থাকতে পারে ইসলামী ব্যাংকে তো সামান্য তো ইসলামিক আছে এটাকে আপনি প্রমোট করবেন না এটাকে আপনি বলবেন না আপনি কেবলমাত্র অশ্লীলদেরকে যারা হারামের উপর বাণিজ্য করে ডিক্লারেশন দিয়ে যারা বাণিজ্য করে তাদেরকে আপনি বলবেন আর যারা সামান্যতম কমপক্ষে কিছু ধরনের তারা শরিয়ার কোরআন এবং সুন্নাহ টার্ম এবং টার্মিনোলজিগুলো যারা মেনটেন করে এতটুকু আপনি সাপোর্ট করবেন না আপনি কোন জাহিলিয়াতকে অনুসরণ করতে চান কোন জাহিলিয়াতকে মেথোডোলজি ঠিক করা দরকার মেথোডোলজি বোঝা দরকার যে কোন মেথোডোলজি কোন কওয়ায়েদের উপর ভিত্তি করে আপনারা আপনাদের কথাগুলো বলেন সম্মানিত ভাইরা আমি বলছি এগুলো আমি জেনে শুনে বলছি কারণ এই সমাজের সাথে তো আমার উঠা বসা প্রতিদিন এই সমাজকে আমি অন্যের চেয়ে অনেক অনেক বেশি ভাবি আমি আমার
এই সমাজের মধ্যে আমি বসবাস করতে চাই কারণ এই সমাজের মধ্যে আমার দাওয়াত এই সমাজকে নিয়ে আমি ভাবি এখানে আমি জন্ম নিয়েছি এবং এই সমাজে হয়তো আমার মৃত্যু হবে এবং এদের ব্যাপারে হয়তো আমাকে জিজ্ঞেস করা হবে আমাদেরকে জিজ্ঞেস করবে আপনাকে জিজ্ঞেস করা হবে আমি বলছি সম্মানিত ভাইরা এবং বোনেরা আমি বলছি যে আপনাদেরকে চিন্তা করা দরকার এই যে আমরা সভ্যতা নির্মাণ করছি যেই সভ্যতাটা বেলুনের মতো সভ্যতা এই সভ্যতা অশ্লীলতার উপর নির্ভরশীল যেই সভ্যতাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় তথাকথিত খেলার নামে এবং কিছুদিন যাবত খেলার নামে যে উন্মাদ অবস্থা চলছে এগুলো আপনার যে পাগলামি চলছে এগুলো তো ইয়াং জেনারেশনের মধ্যে আছে এই ইয়াং জেনারেশন যারা একে মসজিদে আসেন আপনার মনে হয় এরা মসজিদে আসে এরা কি ইসলাম প্র্যাকটিস করে না আপনার মনে হয় এরা প্র্যাকটিস করে কিন্তু এরা বোঝে না যে আবু জাহেলের ইসলাম অথবা আবু জাহেলের যদি এরকম ইসলাম দেখত তাহলে আবু জাহেলরা অথবা এই ইসলামকে তারা নেগলেক্ট করত না অথবা এই ইসলামকে তারা রিজেক্ট করত না যে মদ খাওয়া যায় জুয়া খেলা যায় আবার হলি প্রেম হলি পবিত্র ভালোবাসা নামে এরকম ভালোবাসা করা যায় এই মুসলিম যুবকদের মধ্যে পবিত্র ভালোবাসার এরকম বহু ধরনের কাহিনী আমার জানা আছে তারা পবিত্র ভালোবাসা আমাদেরকে প্রশ্ন করে আমি নামাজের মধ্যে আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই বলে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো কিনা এগুলো প্রশ্ন করে এই হোলি প্রেমের যে সকল জেনারেশন এখন চলছে এই জেনারেশন কথা আমি বলছি সম্মানিত ভাইরা আপনারা এগুলো সমাজের রোগ এই সমাজের রোগ যদি আমি জানি এই অবস্থা যদি জাহেলিয়াতের লোকেরা যদি দেখতো যে এইভাবে ইসলাম প্র্যাকটিস করা যায় হতে পারে তারা এইরকম ইসলাম তারা গ্রহণ করত কিন্তু আল্লাহ আল্লাহর রাসূল এরকম ইসলাম আমাদেরকে দেন নাই উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত শাইতান এই আয়াতের অবস্থায় বুঝুন উদখুলু ফিস সিলমি কাফা ইসলামে পরিপূর্ণ হয়ে প্রবেশ করতে হয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াত শাইতান অর্ধেক ইসলাম আর অর্ধেক শয়তানের পথ এই দুটো অনুসরণ করা যায় না যে শয়তানেরও খুশি রাখলাম আল্লাহকেও খুশি রাখার চেষ্টা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জীবন ব্যবস্থা আপনাকে দেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনাকে প্রদান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম না হয় তোমরা মারা যেও না সম্মানিত ভাইরা আমি আর লাস্ট দুই একটি কথা বলে আমি একেবারে শেষ করতে চাই আমি বলছি সমাজে যারা বিভিন্ন জায়গায় যারা যারা সমাজকে পরিচালনা করছেন বিভিন্ন পর্যায়ে যারা সমাজকে পরিচালনা করছেন আপনাদেরকে আমি যে কথাটি বলতে চাই তা হলো যে আপনারা অন্যদেরকে সম্মান করুন অন্যকে মর্যাদা দিন বিশেষ করে ইয়াং জেনারেশন অন্যদেরকে মর্যাদা দিন প্লিজ আপনার শক্তি আছে এর জন্য অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না ইমাম শাফি রহমুল্লাহ ইমাম আবু হানিফা রহমুল্লাহকে লক্ষ্য করে বলেছেন লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা টলারেন্স আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের টলারেন্স নাই ধৈর্য নাই অন্যকে সম্মান দেখানোর মতো কোনো অনুভূতি আমাদের নাই লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা এই গোটা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে ইমামুল মুসলিমিন আবু হানিফা মুসলমানদের নেতা আবু হানিফা রাহিমাহুল্লাহ বি আহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কা আয়াতিজ যুবুরি আলা সহিফা তিনি বি আহকামিন শেখের কোরআনের আহকামগুলো বর্ণনা করেছেন হাদিসগুলো বর্ণনা করেছেন ফিকের কথা বলেছেন যেমনি ভাবে সহিফার উপরে সহিফার উপর যেমনি ভাবে আয়াতগুলো অথবা বক্তব্যগুলো মানুষকে হেদায়েত প্রদান করে তিনি সেখান থেকে ইস্তেমবাত করে এর মাধ্যমে তিনি ওই আয়াতগুলোর মাধ্যমে তিনি মানুষকে হেদায়েত এর পথে তিনি দেখেছেন ফামা বিল মাশরিকি লাহু নাযীরুন ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা তিনি বলেন পূর্বে পশ্চিমে কোথাও এমনকি কুফা বসরা বাগদাদে কোথাও আমি তার মতো এরকম জ্ঞানী আমি কাউকে দেখতে পাই না ফরহমাতু রব্বিনা আবাদান আলাইহি মাদাল আইয়ামি মা ক্বারাতু সহিফা মা কুরিআত সহিফা তিনি বললেন যতদিন বই পড়া হবে ততদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইমাম আবু হানিফার উপর রহম করেন কিভাবে সম্মান করতে হয় কিভাবে টলারেন্স শো করতে হয় দেখেছেন টলারেন্স কাকে বলে টলারেন্স কাকে বলে কিভাবে দেখতে হয় এখন আমি দেখি আমাদের সালাফদেরকে নিয়ে আমাদের গর্ব যারা আমাদের আইম্মাদেরকে নিয়ে আমি ছোট ছোট বাচ্চাদেরকে ছেলে পেলেদেরকে অথবা যারা একটু এর আগে আমি বলেছি একটু দিন শিখেছে মাত্র মাত্র দিন শিখেছে এখনো সে সেকুলারিজম কাকে বলে বুঝে নাই নাস্তিক্যবাদ কাকে বলে এখনো সে বুঝে নাই এই সকল ব্যক্তিদেরকে যখন আমি দেখি আমাদের আইম্মাদেরকে নিয়ে কথা বলতে তখন আমার রক্তক্ষরণ হয় যেমনিভাবে আমি বলেছি বিভিন্ন কারণে রক্তক্ষরণ হয় এটাও আমার রক্তক্ষরণ হওয়ার একটা কারণ আপনাদের নিজেদের মধ্যে এইরকম শ্রদ্ধাবোধ ওলামায়ে কেরামদের ব্যাপারে আপনারা তৈরি করুন আমি বলছিলাম যে সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আপনি যদি কোনো একটা জায়গা থাকেন কোনো পোস্ট পজিশনে থাকেন তাহলে আপনি আপনার নিজকে নরম করুন আপনি আপনার নিজের কণ্ঠকে নরম করুন আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে নরম করুন এবং আপনি অন্যদের সাথে আপনার আচরণের ক্ষেত্রে আপনি নরম হন মুআবিয়া ইবনে হুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নট মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মুআবিয়া ইবনে আরেকজন মুআবিয়া তিনি মুআবিয়া ইবনে হুদাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যিনি সেই সকল ব্যক্তিদের এক অন্তর্ভুক্ত যিনি ইস্কান্দারিয়া আলেকজান্দ্রিয়া যারা বিজয় করেছেন তাদের মধ্যে তিনি একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি তার সাথে সাক্ষাৎ করতে আসলেন এবং এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার কাছে তিনি তার
যে ওটটি উটটিকে তিনি সেখানে বাঁধলেন অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বাসার কাজের মহিলা তিনি তাকে দেখলেন এবং দেখলেন যে তিনি অনেক দূর থেকে সফর করে এসেছেন এবং তাকে তার জন্য দরজাটা খুলে দিলেন ভিতরে নিয়ে তাকে বসালেন এবং তাকে একটু খাদ্য পানি একটু খেজুর একটু তাকে জুস আসির ইত্যাদি তাকে প্রদান করলেন এগুলো তাকে খাওয়ার জন্য কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন এবং তার সাথে দেখা হলো দেখার পরে বলে যে মাযা কুলতা ইয়া মুআবিয়া হিনা আতাইতাল মাসজিদা মুআবিয়া তুমি যখন এখানে আসলে আসার পরে তোমার কি মনে হয়েছিল তুমি তো দুপুরে এসে তোমার কি মনে হয়েছিল তিনি বলেছেন আমি ভাবছি যে লাআল্লাল আমির লাআল্লা আমিরুল মুমিনিন ক্বাইলুন মনে হচ্ছে যেন আমিরুল মুমিন দুপুরবেলা তো একটু তিনি একটু মনে হয় রেস্ট নিচ্ছেন তিনি বলেন বিইসামা কুলতা বিইসামা কুলতা ইয়া মুআবিয়া আও বিইসামা জানান্তা তুমি তো খুব খারাপ কথা বলেছো আমার ব্যাপারে তুমি তো খুব খারাপ চিন্তা করেছো আমার ব্যাপারে যদি আমি দিনের বেলা ঘুমাই তাহলে এই যে সাধারণ মুসলিম রাতে তাদের দায়িত্ব আমার লঙ্ঘন হয় আর যদি আমি রাতের বেলা ঘুমাই তাহলে তো মহান আল্লাহ সুবহানাহু প্রতি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব লঙ্ঘন আমি দিনের বেলা ঘুমাই তাহলে মানুষের প্রতি যে দায়িত্ব আছে দায়িত্ব আমার লঙ্ঘন হয় রাতের বেলা যদি ঘুমাই তাহলে তো আমার রবের প্রতি আমার যে দায়িত্ব আছে দায়িত্ব আমার লঙ্ঘন হয় তুমি আমার উপরে খুবই খারাপ ধারণা করেছো আমি তো এই সময় ঘুমানোর কথা না আমি তো সময় ঘুমাতে পারি না আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওটের পিছনটা ধরে ধরে বারবার তিনি বলতেন মাঝে মাঝে হে ওট যদি তোমার ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে তাইলেও তো আমি ধরা খেয়ে যেতে পারি যে আমি তোমার ব্যাপারে দায়িত্ব পালন করছি কিনা আমি তোমার ব্যাপারে যতটুকু দায়িত্ব পালন করতে পারছি কিনা এই ব্যাপারে আমি কিন্তু চিন্তা করছি লাউ মাতা জামালুন মিন আমালি দয়ান খাশিত আন ইয়াসালানি আল্লাহু আনহু আমার মনে হয় যদি কোনো ওটো যদি আমার কারণে অথবা আমি তার যথাযথ দায়িত্ব পালন করি এই কারণে যদি মারা যায় তাহলে হতে পারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আমাকে ধরতে পারেন মহান আল্লাহ সুবহানের কাছে আমাকে জবাবদিহি করতে হবে এরকম কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে আল্লাহ সুবহানের কাছে দুহাত তুলে তিনি মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহুম্মা ক্বাদ কাবুরা সিন্নি ওয়া দুউফাত কুওয়াতি হে আল্লাহ আমার তো বয়স হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি ওয়ান্তাশারাত রাইয়াতি কিন্তু এই যে ইসলামিক রাষ্ট্র এটা তো কত বিস্তৃত হয়ে গেছে আল্লাহ অনেক অনেক বিস্তৃত হয়ে গেছে আমি যে সকলের প্রতি সমান দায়িত্ব পালন করতে না পারি কেয়ামতের দিন তুমি আমাকে এই ব্যাপারে ধুয়ে না আমি তো দুর্বল এত জায়গায় তো আমি যেতে পারি না সকল খবর তো আমি নিতে পারি না অনুভূতিটি কোন লেভেলের একজন মুসলিম শাসক হতে পারে একজন মুসলিম দায়িত্বশীলের অনুভূতি কি হতে পারে আপনি আপনার ঘর থেকে শুরু করে আপনি যত বিস্তৃত জায়গায় আপনি দায়িত্ব পালন করেন সবগুলো জায়গায় আপনাকে ঠিক এইভাবে আপনাকে কথা বলা দরকার এইভাবে আপনাকে চিন্তা করা দরকার সম্মানিত ভাইয়েরা সম্মানিত বোনেরা আমি লাস্ট যে কথাটি আপনাকে বলতে চাই সেই কথাটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার অনেকে উমর রাদিয়াল্লাহর কাছে আসতেন সকলই তার সাথে দেখা করত কিন্তু কিছু কিছু লোক ব্যস্ততার কারণে অনেক লোক আসতো সবার সাথে হয়তো উমর রাদিয়াল্লাহ দেখা করতে পারতেন না একবার কয়েকজন সিনিয়র সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা একত্রিত হলেন এবং তার আলী ইবনে আবি তালেব ওসমান ইবনে আফফান তালহা ইবনে উবাইদুল্লাহ জুবাইর ইবনে আওয়াম সহ এই সিনিয়র সাহাবা ইকরামদেরকে গিয়ে বলেন আমরা অনেকেই তো উমরের সাথে সাক্ষাৎ করতে পারি না তুমি একটু যাও এবং তোমাদের তোমরা একটু গিয়ে বা আপনারা একটু গিয়ে উমরকে বলুন তিনি যেন আমাদের জন্য একটু সময়ের ব্যবস্থা করেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে সিনিয়র সাহাবী তিনি গেলেন উমরের কাছে গিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন অনেক লোক আসে আপনার সাথে সাক্ষাৎ করতে কিন্তু সাক্ষাৎ করতে পারে না আমাদেরকে অনুরোধ করেছে আপনাকে যেন আমরা একটু বলি যে আপনি একটু সময় ব্যয় করুন সময় একটু বের করেন এবং তাদেরকে আপনি বলুন এবং আমি আপনাকে একটা কথা বলতে চাই আপনি আপনি আন শুদুক ফিল্লাহ আবিল্লাহি আমি আল্লাহর কসম করে আপনাকে বলি যে আমিরুল মুমিন মানুষের প্রতি একটু কোমল আচরণ করবেন প্লিজ মানুষের প্রতি একটু কোমল আচরণ করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে উঠলেন এবং তিনি বললেন দেখুন আমি মানুষের সাথে কোমল আচরণ করতে চাই কিন্তু যখন দেখি এই লোকেরা অন্য লোকের উপর অত্যাচার করে তখন আমি একটু কঠিন হয়ে যাই তখন আবার আমার ভয় হয় যে আমি যে এদের প্রতি কঠিন আচরণ করছি এখানে আবার আল্লাহ আমাকে ধরেন কিনা এই কথাগুলো ওমর কেঁদে দিয়েছেন আব্দুর রহমান নাওফ তিনি কাঁদতে কাঁদতে বের হলেন এবং বললেন এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো আপত্তি নাই যিনি যখনই যাই করেন তখন আল্লাহ সুবহানাহু সামনে রেখে করেন এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো ভয় আমার কোনো কথা নেই আমার কোনো সে নাই এই আমিরুল মুমিনের ব্যাপারে আমার কোনো অবজেকশন নাই সম্মানিত ভাইরা আপনাদের নিজেদেরকে প্লিজ আপনার এমন একটা লেভেলে নিয়ে যান যেন আল্লাহর মহান আল্লাহ সুবহান আপনাদের সামনে থাকে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আপনাদের প্রায়োরিটি থাকে যেই কাজটি করেন এই কাজটি যেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করছেন আল্লাহর পথে আপনার কাজটি করছেন এরকম একটা অনুভূতি নিয়ে আপনাদের কাজগুলো আপনার সম্পাদন করুন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুর রহিম ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহ সুবহানাহু কাছে আপনি যে কথাগুলো বলুন সকল সমস্যা মহান আল্লাহর কাছে বলুন আপনার কণ্ঠ যদি ক্ষীণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনার শক্তি সামান্যতম ক্ষীণ নন তিনি এমন কি ফিসফিসানো কথাগুলো তিনি শুনতে পান আপনার চোখের পানি অন্য কেউ দেখতে পায় না মহান আল্লাহ সুবহানাহু দেখতে পান আপনি দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন না কোন কষ্টে এই কষ্ট অন্য কেউ শুনতে পেল না কেউ দেখতে পড় না কারো দৃষ্টি গোচর হয়নি কিন্তু মহান আল্লাহ সুবহানাহু তার দৃষ্টির বাইরে তা চলে যাবে না মহান আল্লাহ সুবহানাহু তাআলা আপনারা যদি হার্টের মধ্যে ইখলাস থাকে সত্যি কথা তোমরা যারা দাওয়াতি কাজ করো যুবকরা আপনারা যারা দাওয়াতের ময়দানে আছেন আপনারা হক সত্যটা বলে যান হকটা বলে যান যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য হক বলে থাকেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইরাকুম ওয়াযিন ফিন নাস বিল হক বিল হাজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি আতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নির্দেশ প্রদান করেছেন আপনি হজের ঘোষণা দেন কিয়ামত পর্যন্ত যত লোক হজ করতে যাবে সকল লোকের কর্ণকোহরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ পৌঁছে দিয়েছেন আপনার কথা যদি এরকম হয় তাহলে এভাবে মহান আল্লাহ সুবহানাহু পৌঁছে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কার সেই প্রান্তরে বসে মদিনার ওই জায়গায় বসে তিনি দাওয়াত দিয়েছিলেন বাংলাদেশের এই প্রান্তরে কেন ওই যে চায়নার ওই প্রান্তরে এমনকি জাপানের প্রান্তরে এমনকি তার উপবি কি অস্ট্রেলিয়ার প্রান্তরে কে সেই দাওয়াত পৌঁছে দিয়েছে পৃথিবীর এমন কোন ভূখণ্ড নাই এমন কোন স্থান নাই যে স্থানে দাওয়াত পৌঁছেনি কেই দাওয়াত পৌঁছে দিয়েছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার কেবলমাত্র দায়িত্ব হচ্ছে দাওয়াত দেয়া আর আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছে দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আপনারই কথা মানুষের কাছে পৌঁছে দেবেনই প্রিয় ভাইরা এই জন্য মহান আল্লাহ সুবহানাহু কাছে আপনি কায়ম মনোবাক্যে বলুন ইয়া রব্বি ইন আজমাত জুনুবি কাসীরা ফাকাদ আলিমতু বি আন্না আফওয়াকা আযামু ইন কানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফামান ইয়ালুযু ওয়া ইস্তাজীরুল মুজনিমু أدعوك ربي كما أمرت تضرعا فإن رددت يدي فمن ذا يرحم مالي إلا وصيلة مالي إليك وصيلة إلا الرجاء وجميل عفوك ثم أني مسلم يا الله আমি যদি আপনার কাছে না চাই তাহলে কার কাছে চাইবো আমি অপরাধী বটে কিন্তু আমি তো আপনার কাছে বারবার ফিরে আসি অতএব আপনি আমার প্রার্থনাগুলো কবুল করে নিন আপনি ছাড়া আমি কার কাছে যাব কার কাছে আমার প্রার্থনা তুলে ধরবো আর তো কেউ নাই এ আল্লাহ আমাদের প্রার্থনাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ এ আল্লাহ আমাদেরকে তুমি দিন দান করো আল্লাহ আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করো আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ আমাদের সকল পেরেশানি দূর করে দাও আমাদের ইয়াংদেরকে তুমি দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ যারা নাস্তিকবাদকে ছড়িয়ে দিতে চায় আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ হেদায়েত যদি তাদের নসিবে না হয় তাহলে তুমি এবং তোমার রাসূল তো বলতে তারা মালউনিন তারা লানত প্রাপ্ত তাদেরকে তুমি শেষ করে দাও আল্লাহ তারা যেন সমাজকে কলুষিত না করতে পারে আমরা তোমার কাছে দোয়া করি যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন ইন তাগফির লাহুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়াইন আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও তাহলে তো ইন তুআযিবুম ফা ইন্নাহুম ইবাদুক ওয়াইন তাগফির লাহুম তুমি তাদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে তারা তোমার বান্দা তাদেরকে ক্ষমা করে দিলে তুমিই তো ক্ষমাশীল আর ক্ষমা করার কে আছে আবার আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বলতে চাই রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা হে আল্লাহ তোমার মানুষকে তোমার সৃষ্টিকে যারা পথচ্যুত করতে চায় হয় তাদেরকে হেদায়েত দান করো অথবা ওদের যদি হেদায়েত নসিব না থাকে তাদেরকে ধ্বংস করে দাও কারণ তারা যাদেরকে জন্ম দেয় এরাও পাপিষ্ঠ এবং এরা অন্য মানুষকে পাপিষ্ঠ বানিয়ে ফেলবে আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনের উপর রাখো আল্লাহ আল্লাহ আমাদের পরিবারগুলোকে তোমার দিনের উপর রাখো আমাদের সময়গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের জীবনের মধ্যে বারাকা দান করো আল্লাহ আল্লাহ এই মসজিদের যে উন্নয়ন কাজ চলছে এখানে তুমি বারাকা দান করো আল্লাহ এটার এক্সপ্যানশনের কাজ চলছে আপনারা জানেন যারা শুনছেন এবং যারা দেখছেন সবাইকে বলছি যে এটার উন্নয়নের কাজ চলছে এটার পরবর্তী এখন লোক ধরছে না পরবর্তী তালাগুলো কাজ করা দরকার আপনারা প্লিজ এগিয়ে আসুন এই দুনিয়া আপনাকে প্রত্যাখ্যান করার আগে দুনিয়াকে আপনি প্রত্যাখ্যান করুন যখন এই দুনিয়া আপনি দিতে চাইবেন তখন আপনাকে হাত আপনার বেঁধে রাখা হবে আপনার সন্তান বলবে না তুমি দিতে পারবে না তুমি এখন তোমার জ্ঞান নাই বুদ্ধি নাই তুমি এখন কোনো কিছু করতে পারবে না তখন এই সময় আসার আগে এখনই আপনি আপনার জন্য করে যান আপনার জন্য কেউ করবে না যদি আপনি আপনার জন্য না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নাও আমাদের পরিবারগুলো কবুল করে নাও আমাদের দেশ কবুল করে নাও আমাদের দেশকে তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দাও আল্লাহ আমাদের সকল অস্থিরতা দূর করে দাও আল্লাহ আমাদেরকে প্রশান্তি দান করো আল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহি আমুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয় ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন